আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আর চাঁদ মামাকে টিপ দেওয়ার আমন্ত্রণ না জানিয়ে সরাসরি ভাগ্নিকে জন্মদিনে জমি কিনে দিলেন মামা। মালদার কালিয়াচকের বালুটোলা রামনগর এলাকার বাসিন্দা অমিয় সরকার তার একমাত্র ভাগ্নি তৃষিকা মণ্ডলের প্রথম জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দিলেন। অনেকেই অনেক উপহার দিয়েছেন, মামা তার ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দিলেন। আমার ভাগ্নির প্রথম জন্মদিন, ছোটবেলায় আমরা শুনে এসেছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এবং আরও শুনে এসেছি ঠাকুরমারা ঘুম পাড়াতেন এবং বলতেন যে ওই যে দেখ সুতো কাটা ঠাকুমা, দেখে এইভাবে বলে আমাদেরকে ঘুম পাড়াতেন। কিন্তু আমি ফার্স্ট ভাবলাম যে অনেকে সোনা দেয়, বিভিন্ন রকম গিফট দেয়, আরও অনেক কিছু গিফট দেয়। হঠাৎ করে আমার মনে আসলো যে চাঁদে যদি আমি মানে কিছু মাটি দিতে পারি বা কিছু জমি গিফট দিতে পারি খুব ভালো লাগবে। কাকে দিলেন? এটা ভাগ্নিকে দিলাম। কতটা দিলেন? এক একর। কীভাবে কিনলেন জমিটা? এটা অ্যাকচুয়ালি লুনা সোসাইটি থেকে জানতে পারি যে লুনা সোসাইটি চাঁদের জমি রেজিস্টার করা যাচ্ছে লুনা সোসাইটি থেকে, সেখান থেকে আমি মাধ্যমে জানতে পারেন। এরপর ওই সংস্থার সাথে যোগাযোগ করে সমস্ত নথি জমা দিয়ে ভাগ্নির জন্য চাঁদের জমি কিনে উপহার দিলেন। এদিন তিনি ভাগ্নিকে জমির সমস্ত নথি তুলে দেন। ভালো লাগছে, ভাবতে পারিনি। কি দেওয়া হলো আপনার মেয়েকে? চাঁদে মাটি। কে দিল? আমার দাদা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি মানে স্বপ্ন নাকি নাকি কি? অবশ্যই, আমরা শুনেছি চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আর চাঁদ সম্পর্কে আলাদা একটা ই ছিল যে চাঁদে যেতে পারবো কিনা বা অনেক কিছু ভাবতাম চাঁদ সম্পর্কে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।